আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি হতে অতি জরুরি খবর বহিষ্কৃত প্রবাসীরা শুধুমাত্র হজ ও ওমরা ভিজায় সৌদি আরবে প্রবেশ করতে পারবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আমরা প্রায় সময়ই আমাদের অনেক প্রবাসীদের কাছ থেকে একটা প্রশ্ন সম্মুখীন হয়ে থাকি যে আমি গত দুই বছর পাঁচ বছর আগে সৌদি আরব থেকে জেল খেটে দেশে ফিরেছি অথবা সৌদি আরব কর্তৃপক্ষ আমাকে ডিপোর্ট করে দেশে পাঠিয়েছে এখন আমি কি সৌদি আরবে নতুন করে কাজের বিষয়ে পুনরায় প্রবেশ করতে পারবো এমন প্রশ্ন আপনাদের অনেকের মাঝেই রয়েছে আর এই জন্য সৌদি আরবে যাওয়াত কর্তৃপক্ষ এই বিষয়টা খোলাসা করেছে কর্তৃপক্ষ তারা অফিসিয়াল একটা বিবৃতি বলেছে যে সমস্ত প্রবাসীরা সৌদি আরব থেকে বিতাড়িত হয়েছে বা বহিষ্কৃত হয়েছে সেই প্রবাসীরা তারা শুধুমাত্র হজ ও ওমরা ভিজার জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারবে সৌদি আরবে পাসপোর্ট জেনারেল ডিরেক্টর জাউজাদ বলেছে বিতাড়িত প্রবাসীরা হজ ওমরা ভিজা ব্যতীত অন্য কোনো পরিস্থিতিতে অন্য কোনো ভিসায় কোনোভাবেই সৌদি আরবে প্রবেশ করতে পারবে না জাওজাদ এই বিষয়টা স্পষ্ট করে বলেছে বিতাড়িত বা বহিষ্কৃত প্রবাসীদের ভাগ্য সম্পর্কে জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছে যে তারা অন্য যে কোনো সময় কাজের বিষয় কিংডমে ফিরতে পারবে কিনা টুইটার অ্যাকাউন্টে এক প্রশ্নের জবাবে জাওজাদ বলছে যে নির্দেশনায় বলা হয়েছে যদি কোনো প্রবাসীকে নির্বাসিত করা হয় অথবা যদি তাকে বহিষ্কার করা হয় অথবা তাকে যদি ডিপোর্ট করা হয় তাহলে সেই প্রবাসী শুধুমাত্র হজ ও ওমরা ভিজার উদ্দেশ্যে কিমডমে প্রবেশ করতে পারবে তাও শুধুমাত্র একবারের জন্য প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আপনাদের মাঝে অনেকে দেখা যায় সৌদি আরব থেকে জেল খেটে এসেছেন অনেকে আবার হুরুপ প্রবাসী ছিলেন আপনারা স্পেশাল এক্সিট নিয়ে দেশে ফিরেছেন আপনাদের মতো প্রবাসীরা যারা দেশে আসবেন মনে রাখবেন আপনারা যখন সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছেন আসার সময় আপনাদের পাসপোর্টে একটা সিল মারা হয় এবং সেই সিলের সাথে নাইন জিরো সিরিয়ালে একটা কোড লেখে দেওয়া হয় আর এই নাইন জিরো সিরিয়ালের কোড মানে হচ্ছে আপনি সৌদি আরবে ব্ল্যাক লিস্টেড আর এই লিস্টেড থাকার কারণে সৌদি আরবে আপনি কখনোই আর কাজের ভিসায় প্রবেশ করতে পারবেন না হ্যাঁ আপনি হয়তো কাজের ভিসা প্রসেসিং ঠিকই করতে পারবেন আপনি হয়তো সৌদি আরবে বিমানবন্দরে পর্যন্ত আসতেও পারবেন কিন্তু আফসোস কাজের ভিসায় আসলে আপনাকে সেই বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে কর্তৃপক্ষ এটা কিন্তু অফিসিয়ালি তাদের জাওজাত অ্যাকাউন্ট থেকে স্পষ্ট করে বলে দিয়েছে এবং সৌদি গ্যাজেট পত্রিকাতে কিন্তু এই খবরটা ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে তাই আমাদের যে সমস্ত প্রবাসীরা দেশে থেকে সৌদি আরবে আসতে চান এর আগে যারা কিনা সৌদি আরব থেকে বিতাড়িত হয়েছেন তারা দয়া করে কোনোভাবে কাজের বিষয়ে সৌদি আরবে আসার চেষ্টাও করবেন না খবরটি দয়া করে আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটা হতে হয়ে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খাবার খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন